অনেক বছর আগের কথা, একজন ডক্টর আমার সাথে গাড়িতে উঠছে উপকূল বাসে। উনি শনিবারে সকালবেলা ঢাকা মেডিকেলের ডাক্তার মাইজদিতে রুগী দেখে, তো ঢাকা মেডিকেলের ডাক্তার মাইজদি শুক্রবারে রুগী দেখে শনিবারে রওনা দিচ্ছে ঢাকার দিকে। আমি ওনার পাশের সিটে বসছি। উনি আমাকে এক প্রসঙ্গে বললেন, আপনি মনে হয় মাদ্রাসায় পড়ান। আমি জি। আমি স্যার আপনি? আমি তো ঢাকা মেডিকেল ডক্টর। তিনি আমাকে বললেন, হুজুর অল্প সময় আমরা দুজনেই গাড়িতে আছি, আপনি একটু আমাকে দিন শিখাবেন অল্প সময়ে। তাই বলি, স্যার আপনি আমাকে একটু মেডিকেল সায়েন্সের অল্প সময় কিছু শিখান। হুজুর আমি তিনটা পয়েন্ট আপনাকে শিখাবো। এক নাম্বার পয়েন্ট, কাঁচা লবণ খাবেন না। কাঁচা লবণ কি? দুই নাম্বার পয়েন্ট, প্রতিদিন ঘুমাবার সময় দাঁত মেজে ঘুমাবেন। তিন নাম্বার পয়েন্ট, প্রতিদিন কমপক্ষে 45 মিনিট হাঁটবেন। প্রতিদিন কমপক্ষে কত মিনিট হাঁটবেন? 45 মিনিট হাঁটবেন। তো এই কথা বলার পরে আমি বললাম, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহ, আপনি আমাকে দিন শিখালেন। সেদিন থেকে আমি চেষ্টা করি, কাঁচা লবণ পরিহার করছি, আর রাতে ঘুমাবার সময় অবশ্যই কী করা, মেচওয়াক করা। হাঁটতে পারি না সময়ের কারণে, সময়ের কারণে হাঁটা হয় না। আচ্ছা, আমি ওনাকে বললাম, স্যার আমিও আপনাকে একটা, আপনি আমাকে একটা মূল টপিকস দিয়েছেন, আমিও আপনাকে একটা মূল থিংস দিই। আপনি ঔষধ লিখতে গিয়ে যেটা সবচেয়ে ভালো কোম্পানির আপনার জানা মতে সেটা না লিখে যদি আপনি নর্মাল কোনো কোম্পানির ঔষধ লেখেন, শুধু ফ্রিজ দেওয়ার কারণে এটা জায়েজ হবে না। দুই নাম্বার, স্যার যদি কখনো কোনো রোগীর কোনো টেস্ট না লাগে, বুঝেন না, তার ব্লাডের এতগুলো টেস্ট না লাগে, তার ইউরিনের এতগুলো টেস্ট না লাগে, তার হার্টের টেস্ট না লাগে, তার ইসিজি না লাগে, তার এক্সরে না লাগে, এটা দিবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। বহরহাল কথার প্রসঙ্গে বললাম, আমাদের দিন কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। 11টা মাস খাও খাও খাও, দিনেও খাও, সকালেও খাও, রাতেও খাও, একটা মাস খেও না, এটাকে তো ব্রেক দাও। সুবহানাল্লাহ বলেন, এটা তোমার নফসের জন্য যেমন উপকারী, তোমার শরীরের জন্য উপকারী, তোমার ব্রেনের জন্য উপকারী, তোমার হার্টের জন্য উপকারী, তোমার কিডনির জন্য উপকারী, তোমার স্টমাকের জন্য উপকারী। সুবহানাল্লাহ বলেন না। আর রুহের জন্য কি পরিমাণ উপকারী, আর আখরাতের জন্য কি পরিমাণ উপকারী, এটা তো বললামই। তাহলে রোজা রাখবো তো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এবছর আর রোজা ছাড়বো না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে এতেকাফ করবেন, 10টা দিন এতেকাফ করবেন, শুধু 10 দিন। 10 দিন জীবনের সব কিছু ছেড়ে দিয়ে মসজিদের পরিবেশে 10 দিন থাকেন, মাসআলার সাথে, মাসআলার সাথে 10 দিন থাকেন, আশা করা যায় নিশ্চিতভাবে শবে কদর মিলে গেল। আর শবে কদর যদি মিলে যায়, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসে নামাজ পড়ে যা পেতেন, হাজার মাসে রোজা করে যা পেতেন, হাজার মাসে তাজবি পড়ে যা পেতেন, এক রাতে তা দিয়ে দিবেন। করবো তো ইনশাল্লাহ। এই পদ্ধতিটা কেমন হবে, সহজ না কঠিন বলেন? সহজ। এবার আল্লাহ নবী বলেন, রমজান মাসে 4টা কাজ বেশি করবাম। এক নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বাম, দুই নাম্বারে ইস্তেগফার বেশি বেশি করবা, তিন নাম্বারে আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা, চার নাম্বারে আল্লাহ তাআলা থেকে জাহান্নাম বেশি বেশি পানা চাইবা। আল্লাহ, কয়টা? এক নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বারে আস্তাগফিরুল্লাহ, 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 তিন নাম্বারে আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, চার নাম্বারে ওয়া আউযু বিকা মিনান নার। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন তেলাওয়াত করতেন? হযরত জিবরিল রাসূলকে রমজানে এক কদম শোনাতেন, আর রাসূল জিবরিলকে এক কদম শোনাতেন। সুবহানাল্লাহ। রাসূল কত কদম শোনাতেন? এক কদম শোনাতেন। জিবরিল কয় কদম শোনাতো? এক কদম শোনাতেন। হায়, রমজান কোরআনের মাস, রমজান কিসের মাস বলেন? রমজান কিসের মাস? রমজান হলো শুধু ব্যবসা বাড়াবার মাস না, তো কোরআন তেলাওয়াত বাড়াবার মাস, শুধু ব্যবসা বাড়াবার মাস নয়, রমজানের আগে শাবান মাসে সোয়াবিন তেল সব শ্বশুরবাড়ির শালার শ্বশুরবাড়িতে পাঠায় দিছে। কোথায় পাঠাচ্ছে বলেন?
নিজের বাড়িতে মজুদ করলে পুলিশ ধরবে, নিজের বাড়িতে না তো শ্বশুর বাড়িতে মজুদ করলেও পুলিশ ধরবে, এই জন্য সালার শ্বশুর বাড়িতে পাঠাইছে। কিল্লিগা মাসালা শুনে রাখেন, মাসালা শুনে রাখেন, দাম বাড়াবার আশায় বস্তু মজুদ করা হারাম। কি বলছে বলেন? দাম বাড়াবার আশায় বস্তু মজুদ করা কি বলেন? বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হারাম বলেন? বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা কি হারাম? হ্যাঁ, যদি আমাদের দেমাক ঠিক না হয়, আমাদের দিল ঠিক না হয়, আমাদের প্রশাসন আমাদেরকে কত ঠিক করবে? কি খামাকা 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 দাম বাড়াই দিল কি কিসের আশায়? রমজানের আশায়। তো রমজানে কি সোয়াবিন তেল দাম বাড়াবার জন্য রমজান নাজিল হয়েছে, নাকি রমজানে ইবাদত বাড়াবার জন্য রমজান নাজিল হয়েছে? আমরা দাওয়াত দিত না, রমজানে কয় কাজ আবার বলুন, কয় কাজ? দিনের বেলায় কি সিয়াম, রাতের বেলায় কি আর ভোর রাতে কি পড়বো তাহাজ্জুদ, ভোর রাতে কি পড়বো আল্লাহ, আর কমপক্ষে কমপক্ষে প্রতিদিন হাফেজ নন যারা, যারা কোরআন কারিমের তেলাওয়াত পারেন, আলেম করি কোরআন শরীফের তেলাওয়াত পারি, কমপক্ষে তিন খতম কোরআন শরীফ এই রমজানে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার যাওয়ার সময় আমার বয়ান আছে মা গিয়ে পরে একটু আস, একটু একটু আস, আরে একটু কাছে কাছে আসেন আল্লাহ সময় ইনশাআল্লাহ। তাহলে কমপক্ষে তিন খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যারা খতমে কোরআন পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, আমি খাবো না, যারা খতমে কোরআন পারেন না, আমরা কী করবো? আমাদের জন্য একটা ব্যবস্থাপত্র বলে দিব, বলবো যেমন ধরেন হাফেজে কোরআন আধা ঘন্টা তেলাওয়াত করলে যা পাবে, কারিয়ে কোরআন আধা ঘন্টা তেলাওয়াত করলে যা পাবে, আপনি যদি আধা ঘন্টা সূরা ইখলাস পড়েন আপনি একই সওয়াব পাবেন। আচ্ছা, এই সিস্টেমটা কেমন হলো? হ্যাঁ, সহজ হয়ে গেল না? আপনি যদি গাড়িতে বসেন, আরও মজার বিষয়, আমরা যারা গাড়ি হাফেজ আছি আমরাও তেলাওয়াত করতে অজু লাগে, লেকিন আপনি সূরা ফাতিহার হাফেজ, আপনি সূরা ইখলাস হাফেজ, আপনি তেলাওয়াত করতে অজু লাগবে না? আপনি যদি গাড়িতে বসে আছেন, এবার পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان الله আচ্ছা, অফিস থেকে বাসা থেকে অফিস পর্যন্ত যেতে আধা ঘন্টা লাগে, অথবা অফিস থেকে ঘরে ফিরতে আধা ঘন্টা লাগে, ঢাকা গুলিস্তান থেকে সাদাবাদ যেতে দুই ঘন্টা লাগে, ঢাকাওয়ালাদের যে কি পরিমাণ সুবিধা জিকির করার আল্লাহ ছাড়া কেউ জানে না, সারা পৃথিবীতে এদের চেয়ে বেশি সুবিধা কারণ নাই, কারণ রিক্সা উঠছে তো উঠছে, বসছে তো বসছে, সিএনজিতে উঠছে তো উঠছে, বসছে তো বসছে, ওই বেচারা রিক্সা তো আর চলে না, সিএনজি তো আর নড়ে না, তো আমার কাজ কি? সুবহানাল্লাহ বলেন, এদের জন্য একটা বড় কি বড় সুযোগ আছে, শুধু একটু ধ্যানের সাথে ধ্যান দিলেই হবে, খেয়াল করলেই হবে, তেলাওয়াতের জন্য মজার বিষয়, জিকিরের জন্য তেলাওয়াতের জন্য মজার বিষয় হলো মুখস্থ করতে, মুখস্থ পড়তে অজু লাগে না, সুবহানাল্লাহ বলেন, বসতেও হয় না, দাঁড়াতেও হয় না, শুইতেও হয় না, মসজিদও লাগে না, মাদ্রাসাও লাগে না, যে যেখানে আছে সেই হালতে জায়েজ, সুবহানাল্লাহ বলেন। কিছুটা সহজ হয়ে গেছে না? মা ওসব নিচে বসে আছে, এখানে আসে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিক্র ফাহাল মিন মুদদাক্কির, রাব্বুল আলামিন বলেন আমিনা, কুরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কুরআন সহজ না কঠিন বলেন? সহজ। স্যার এগুলো আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হাদিয়া, এগুলো সব আমার কিতাব। আমিনা কুরআনকে সহজ করে দিয়েছি বলেন, আমিনা কুরআনকে কি করে দিয়েছি? আছো কেউ নিবা? গতকালকে, গত তিন দিন আগে নরসিংদী একটা মেয়ে বাচ্চা ছয় মাসে হাফেজা হয়েছে, ছয় মাস, সেরেফ ছয় মাস একটা মেয়ে বাচ্চা হাফেজা হয়েছে, পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এটা কোরআন বলেই সম্ভব, সুবহানাল্লাহ বলবেন না? এটা আসমান থেকে আসা কিতাব বলেই সম্ভব,
এটা ঐশী গ্রন্থ বলেই সম্ভব, এটা রব্বে করিমের কালাম বলেই সম্ভব। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, 8 বছর বয়সী বাচ্চা 6 মাসে সে বাংলাতে বাংলা কি শিখবে? সে বাংলা পড়লে কি পড়ত? সে ইংরেজি পড়লে কি পারত? বলেন না। 2-3 তো 2-3 বাচ্চারা কি পারে? আমি ক্লাস 8 এর বাচ্চাকে জিজ্ঞেস করছি রোড বানান করো তো, রোড, সে কয় RDD হয় নাই। আজিব আজিব কি পড়াশোনা, আল্লাহই জানে। যদি জিজ্ঞেস করেন জায়েদ কেমন আছে, ছত্রা 80 জনে পারবে না, তুমি কেমন আছে এটা পারবে, হাউ আর ইউ, লেকিন জায়েদ কেমন আছে পারবে না। এটাকে হাউ আর জায়েদ এভাবে বলে ফেলবে। বাহার হাল 6 মাসের বাচ্চা কোরআনে কারিমের হাফেজ, এটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে। 6 মাসে বাচ্চা, মহিলা মেয়ে বাচ্চা, 8 বছরের বাচ্চা 6 মাসে হাফেজ হয়ে পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে, এটা কোরআনে কারিম। আমরা যদি একটু একটু পড়ি কেমন হবে বলেন? সুযোগ আছে কি না বলেন? সুযোগ আছে না? ফারুক আয়াম টিভি, ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।